চাঁদের দক্ষিণ মেরুর কৃষ্ণকায় অংশে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান থ্রি এর সাফল্যে খুশি হওয়া হাওড়ার শেখপাড়ায়, কারণ এই এলাকারই ছেলে ইনসা ইরাজ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী। চন্দ্রযান থ্রি এর প্রজেক্টেই কাজ করছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে ছেলে ইনসা ইরাজের কাজের সাফল্যের জন্য প্রার্থনা করেছে গোটা পরিবার। 23 আগস্ট সন্ধে 6:04 যখন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি অবতরণের আগের মুহূর্তে টেনশনের দম বন্ধ হয়ে আসছিল মোহাম্মদ কামাল উদ্দিনের পরিবারে, এরপরই সফল অবতরণের পর খুশিতে মেতে ওঠে গোটা পরিবার। এর আগে গোটা পরিবারে এসেছে আরও একটি সুখবর, 15 দিন আগে ইনসা এরাজ্যের ছেলে হয়েছে। সব কিছু ঠিকঠাক করতে মাসখানেক আগে শেষবারের মতো সে বাড়িতে এসেছিলেন। তার পরিবারের লোকজন জানাচ্ছেন, বরাবরই মেধাবী ছাত্র ছিল ইনসা ইরাজ। পার্ক সার্কাস এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2015 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেন। এরপর 2016 সালে ইসরোর সর্বভারতীয় পরীক্ষায় প্রথমবারই 18 র্যাঙ্ক করেন। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2017 সালে তিনি বিজ্ঞানী হিসেবে ইসরোতে যোগদান করেন। তারপর থেকে তিনি চন্দ্রযান নিয়ে গবেষণায় সরাসরি যুক্ত হন। তিনি থাকতেন শ্রীহরিকোটার সরকারি ফ্ল্যাটে, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকতেন ঘরের ছেলে। একমাত্র রাতের দিকে মাঝে মাঝে বাবা অথবা মাকে ফোন করে পরিবারের খবর নিতেন, তবে তার কাজকর্ম সম্পর্কে একটি কথাও বলতেন না। ঘরের ছেলের এই সাফল্যে খুশি গোটা পরিবার। তার মা জানিয়েছেন, এই সাফল্য শুধু তার ছেলের নয়, ইসরোর সব বিজ্ঞানীদের। ইসরোর সব বিজ্ঞানী তার সন্তান, তিনি চান ভবিষ্যতে তারা আরও এগিয়ে যাক। গতকাল ছেলে সাফল্যের পর তিনি নিজের হাতে পোলাও এবং চিকেন রেঁধেছেন, এখন অপেক্ষা করছেন কবে ঘরের ছেলে ঘরে ফেরে। তার মা কি বলছেন শোনাবো আপনাদের। এই কহি কি সিফ মেরে বেটে কি কামিয়াবি নেই, পুরে টিম কি কামিয়াবি, উন লোক কি কোশিশ, উন লোক কি মেহনত নে আজ হিন্দুস্তান কো উঁচা মকাম দিখা হ্যায়। আজ মেরা আর হমকো গর্ব সে কহনা পড় রহা, মেরা ভারত মহান, ইয়ে মে কে রহি হুঁ। আপকা লড়কা ইসরো মে সাইন্টিস্ট হ্যায় জি, बहुत खुशी होती है। और सच पूछिए तो इसरो में जितने सभी मेरे लड़के हैं, सभी लड़के जितने, मुझे सभी पर नाज है, सभी पर फख्र है मुझे। जितने वहाँ पर इसरो में जितने काम करें, जितने टीम है इसरो के, मैं सबको बधाई देना चाहती हूँ। और सबको अल्लाह ताला सेहत दे और सब अच्छे से आगे बढ़े। लड़के को तो मैं जो भी बनाती हूँ सभी मेरे हाथ के सभी खाना पसंद है उसको, मम्मी ये बनाइए वो बनाइए। और ऐसे भी कभी बात भी होती है तो यही बात होती है, मम्मी आज क्या बनाई या तुम क्या खाए बाबू, बस यही बात होती है। और कुछ जब सफल चंद्रयान लॉन्च हुआ है, उसके बाद लड़का से बातचीत हुआ है कुछ? नहीं, मैं तो कह दी कि मैंने अभी नहीं बात हुई, आज होगी जरूर इंशाल्लाह। क्या खाना कल खाए, क्या बनाते हैं कल? मैं तो बताई चिकन और ये पुलाव बनाता हूँ। বিজ্ঞানী ইনসা ইরাজের একজন আত্মীয় পেশায় ডাক্তার। ইনসা ইরাজ এবং সর্বোপরি ঈশ্বর সাফল্যে খুশি গোটা পরিবার। তার আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো ছোটবেলা থেকে ওকে দেখছি, মানে ও স্পেস নিয়ে আর এই রকেট সায়েন্স নিয়ে এত ইন্টারেস্টেড ছিল কি যখন বাড়িতে যেতাম আমার শ্বশুর বাড়িতে, তখন দেখতাম ওইটাই নিয়ে ড্রয়িং করতো ছোটোবেলাতে, আর ওইটা নিয়ে অনেক মানে পড়াশোনা করতো। এপিজে আব্দুল কালাম আমাদের যে ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার বই বেরিয়েছিল ফিংস অফ ফায়ার, ওইটা নিয়ে ইন্টারেস্টেড 2-3 বার পড়েছে। আরও যে আমাদের বড় বড় সায়েন্টিস্ট ফিজিসিস্ট আছে, ওদের এটা পড়তো লাইফ যে স্টোরিগুলো পড়তো, ই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, মানে
খুবই ওটা একটা ইন্টারেস্ট ছিল। আর আমি বলতাম ওকে ইউ ডোন্ট ওয়ারি ইউ উইল বিকাম এ গুড সায়েন্টিস্ট, একদম স্টার্টিং থেকেই ওকে আমি সাহস দিতাম তুমি হবে, তুমি ওই লাইনে থাকো আর মন দিয়ে এ করো। আজকে দেখলাম মানে হি ইজ দ্য পার্ট অফ দ্য চন্দ্রায়ন থ্রি, আর খুব মানে উই আর ভেরি হ্যাপি, খুব খুশি হলাম। কালকে অ্যাকচুয়ালি আমার ওটি শিডিউল, হ্যাঁ কালকে ওটি শিডিউল ছিল আমার 7-8টা, তো আমি যখন ওই টাইমেই আমি 1 ঘন্টা ব্রেক নিয়ে আমরা সবাই টিভিতে বসেছিলাম, আমি হসপিটালে ছিলাম ওখানে ওটিতে বসেছিলাম, আর বি আর সো হ্যাপি, আর টেন্স মহলও ছিল একটা কি কী হবে কী করে ল্যান্ডিং করবে, বাট ভেরি সাকসেসফুল ল্যান্ড হয়ে গেছে। আর আমরা মানে আগে নাসা 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 করতাম, এখন পুরো ওয়ার্ল্ড শুধু ইসরো ইসরো ইসরোই করবে, এখন নাসা লোক ভুলে যাবে। ও বলতো আমি নাসা তে চান্স পাবো না, তো আমি ওকে বলতাম তুমি ইসরোতে যাও অ্যান্ড ইসরো একদিন ওয়ার্ল্ড নাম্বার 1 হয়ে যাবে। আজকে তাই হলো যে নাসা পারলো না, আমাদের ইসরো ওটা করে দেখালো। সো উই আর সো প্রাউড অফ ইন্ডিয়া অ্যান্ড উই আর সো প্রাউড অফ আওয়ার বয়েজ অ্যান্ড সায়েন্টিস্ট হু হ্যাভ ডান। তাদের দক্ষিণ মেরুর কৃষ্ণকায় অংশে সফলভাবে সফট ল্যান্ডিং চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান 3 এর সাফল্যে খুশির হাওয়া পরিবারে খুব স্বাভাবিক, কারণ ওই এলাকারই ছেলে ইনসাইরাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী, চন্দ্রযান 3 এর প্রজেক্টে কাজ করছিলেন তিনি। গত 1 সপ্তাহ ধরে ছেলে ইনসাইরাজের কাজের সাফল্যের জন্য প্রার্থনা করেছে গোটা পরিবার। 23 অগস্ট সন্ধ্যে 6:04 যখন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 অবতরণের আগের মুহূর্তে টেনশনে দম বন্ধ হয়ে আসছিল মোহাম্মদ কামাল উদ্দিনের পরিবারে, এরপরই সফল। সফল অবতরণের পর খুশিতে মেতে ওঠে গোটা পরিবার। এর আগে গোটা পরিবারে এসেছে আরও একটি সুখবর। তার একটি পুত্র সন্তান হয়েছে, তাই তিনি বেশ কয়েক মাস আগে তিনি বাড়ি এসেছিলেন শেষবারের মতো। তার পরিবারের লোকজন জানাচ্ছেন বরাবরই মেধাবী ছাত্র ছিল ইনসাইরাজ। পার্ক সার্কাস এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2015 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেন, আর তারপরে তিনি জয়েন করেন ইসরোতে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।